প্রয়োজনীয় যন্ত্র এবং সরকারি দুই দপ্তরের মধ্যে নেই সমন্বয়। ঝড়ে বাড়ির ওপর পড়ে যাওয়া গাছ সরানো নিয়ে সমস্যা। গতকাল দুপুরে জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে বয়ে গিয়েছে মরশুমের প্রথম কালবৈশাখী ঝড়। শহর এবং শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকায় বহু গাছ ঝরে ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার। এমনই একটি ঘটনা ঘটে শহর লাগোয়া গোমস্তপাড়া এলাকায়। এলাকার পঞ্চায়েত সদস্য রাজেশ মণ্ডল জানিয়েছেন, ঝড়ে যে ক্ষতি হয়েছে সেটা হয়েছে, গাছটা অনেক দিনেরই পুরনো গাছ এবং বিভিন্ন হাওয়া হলেই সে ভেঙে পড়ে। আমরা বহুবার বলেছি গাছটাকে পুরোপুরি কাটতে, কিন্তু কাটানো হয়নি। তো এবছর দুটো বড় বড় দুটো ডাল ওই বিল্ডিংয়ে গিয়ে পড়েছে। ফলে কী হয়েছে, এখানকার টোটাল এসটি এবং এলটি দুটো লাইনই নষ্ট হয়ে গেছে। এই মোটামুটি গোমস্তপাড়ার পর থেকে সেবাগ্রাম এবং এই গোমস্তপাড়ার পেছনের অঞ্চল টোটালটাতেই কালকে থেকে ইলেকট্রিসিটি নেই এবং রাস্তাও তো দেখছেন অর্ধেক ব্লক হয়ে আছে। কালকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিলো, কিন্তু পিডাব্লিউডির কেউ এখনও আসেনি। এই ডিপার্টমেন্ট করতে গিয়ে কাজটা ঝুলে আছে। ইলেকট্রিসিটি প্রেজেন্ট আছে, কিন্তু ইলেকট্রিসিটি তো আর গাছ কেটে দিতে পারবে না, গাছ পিডাব্লিউডি বা ফরেস্ট কাটবে। তারা এই এখন সকাল থেকে ফোনাফোনি করার পর এখন প্রেজেন্ট হয়েছে, দেখা যাক এখন কী করে। পুরোনো সিরিজ গাছ হবে, সিভিল ডিফেন্স সকাল থেকে আছে, এসডিও স্যার পাঠিয়েছে, কথা হয়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের এসছে, রেঞ্জারবাবু এসছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার কাছে যেই মানে হাইড্রা লাগবে একটা গাছটা নামানোর জন্য, সেটাই সাপোর্টটা উনি দিতে পারছেন না। ম্যান পাওয়ার আছে, কিন্তু মেশিনটা নেই। এখন মেশিনটা যদি পিডাব্লিউডি সাপোর্ট দেয় তাহলে কাজটা হয়ে যাবে। রাজেশ মণ্ডল, এলাকার পঞ্চায়েত মেম্বার, গোমস্তপাড়া।